নমস্কার বন্ধুরা আশা করি আপনারা থামনে টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকে টপিকটি মূলত যারা নতুন মুরগি পালন করছেন বা শুরু করেছেন তাদের জন্যই তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে তো বন্ধুরা আপনাদের মুরগির যদি বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধি না ঘটে বা মুরগির শরীর যদি শুকিয়ে যায় বা মুরগির ওজন যদি কম থাকে তাহলে এর কারণ কি হতে পারে বা কি রোগের কারণে এই সকল লক্ষণগুলি দেখা যায় বা এর প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে চিকিৎসা করে এই রোগের সমাধান করবেন তো এই সম্পর্কিত বিস্তারিত থাকছে ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা আপনাদের মুরগিগুলিকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরও যদি আপনাদের মুরগির এই সমস্যা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের মুরগির শরীরে পরজীবী আক্রমণ হয়েছে বন্ধুরা পরজীবী বিভিন্ন প্রকারের হতে পারে কিন্তু সব থেকে বিপজ্জনক হলো কৃমি পরজীবী কৃমি প্রধানত মুরগির শরীরের ভিতরে অর্থাৎ মুরগির পেটে বাঁচা বাঁধে এবং মুরগির শরীর থেকে পুষ্টিগুলি তারা নিজেরা খেয়ে তাদের বংশবৃদ্ধি করে মানে এটা হলো যে আপনারা যে সকল পুষ্টি সমৃদ্ধ খাবারগুলি আপনার মুরগিগুলিকে খাওয়ান তো এই কৃমিগুলি মুরগির পেটে থাকে তো তারা সেখান থেকে সেই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলি থেকে পুষ্টিগুলি খেয়ে নিজেদের শারীরিক বিকাশ ঘটায় ফলে কি হয় আপনাদের মুরগির শরীর পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না পাওয়ার কারণে তাদের ওজন ধীরে ধীরে প্রায় কমেই যায় বা বয়স অনুযায়ী মুরগির শারীরিক বৃদ্ধি ঘটে না এছাড়াও আপনাদের মুরগিগুলির শরীর শুকিয়ে যায় ফলে মুরগিগুলি আপনার মারাও যায় তো এই কৃমিগুলি আকারে অনেক ছোট হয়ে থাকে ফলে আমরা খালি চোখে দেখতে পাই না তো আপনাদের মুরগির এমন লক্ষণ দেখা দিলে সাধারণত প্রথম পর্যায়ে আমাদের মুরগির শরীরে কৃমি পরজীবী আক্রমণ হয়েছে যার ফলে মুরগির এমন সমস্যা দেখা যায় এটাই আমার মতে প্রথম কারণ বলে মনে হয় কিন্তু এছাড়াও কয়েকটি কারণ আছে যে কারণগুলির ফলে আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি এই সংক্রান্ত ভিডিওটি নেক্সট ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে আমি এই কৃমি রোগের সমাধান অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করে আপনাদের মুরগিগুলিকে সুস্থ ও স্বাভাবিক করে তুলবেন তো এই সংক্রান্ত ভিডিওটি আমি নেক্সট ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই রোগের বাকি কারণগুলি আমি নেক্সট পার্টে আলোচনা করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে আপনাদের মুরগির এই রোগের লক্ষণ দেখা যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ও কমেন্টে আপনাদের মতবাদ জানাবেন তো আজকের ভিডিওটি এতটুকুই তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে